আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি বরফির রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি মিল্ক পাউডার, চিনি, পরিমাণ মতো সুজি, কয়েকটা বাদাম, আর নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে বাদামগুলো দিয়ে দেব এবং বাদামগুলো কিছুক্ষণ ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নেব। এখন ওই একই কড়াইয়ে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটাকে হালকা ভেজে নেব, বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। হালকাভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লিকুইড মিল্ক। এখন এর মধ্যে দিয়ে দেব পাউডার মিল্ক। এটাকে একটা খুন্তির সাহায্যে কিছুক্ষণ মিক্স করে নেব যাতে এটা কোনো দলা না পেকে যায়। এই লিকুইডটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব এবং একটু ঘন করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটাকে এই লিকুইড উপকরণের সঙ্গে মিক্স করে নেব এবং কিছুক্ষণ জাল করে নেব। ধীরে ধীরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং এর রঙটা হালকা চেঞ্জ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সুজি। সুজিটাকে ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত সুজিটা আমি একসঙ্গে ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। এখন ওই বাকি সুজিটা এর মধ্যে দিয়ে দেব। সুজিটা দেওয়া হয়ে গেলে আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর উপরে হালকা গরম মশলা ছড়িয়ে দেব। এটাকে আরো কিছুক্ষণ জাল করে নেব এবং চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করার পরও আরো কিছুক্ষণ এটাকে একটা খুন্তি দিয়ে নাড়তে থাকব এবং এটাকে হালকা ঠান্ডা করে নেব। এখন একটা প্লেট নিয়ে নেব এবং এর চারিপাশে ঘি লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন ওই ঘি লাগিয়ে রাখা প্লেটের মধ্যে এটাকে দিয়ে দেব। সমস্ত উপকরণটা প্লেটের মধ্যে দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে এটাকে সেট করে নেব। চামচে ঘি লাগিয়ে নিলে খুব সহজে এটা হয়ে যাবে। এটাকে সেট করা হয়ে গেলে আগে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপরে বসিয়ে দেব এবং এটাকে সেট করার জন্য রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা। সেট হয়ে গেলে একটা ছুরির সাহায্যে কেটে নিলেই আমাদের বরফির রেসিপি তৈরি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।